ঠিক আছে ঠিক আছে। তদন্ত চলছে, আমাদের পুলিশের সকল সংস্থাই তদন্ত করতেছে। আমরা যদি উল্লেখযোগ্য অগ্রগতি হয় ডিটেকশনের ক্ষেত্রে, যদি আপনাদেরকে জানানোর মতো অবস্থা আমরা পৌঁছতে পারি, অবশ্যই আপনাদেরকে ডেকে আমরা জানাবো। এখন তদন্ত চলছে, এই পর্যায়ে এর বিষয়ে বেশি কিছু আমি আপনাদের তথ্য দিতে পারছি না। আপনারা আশাবাদী যে? আমরা আশাবাদী কেন, আপনি দেখেন যতগুলি ঘটনা অতীতে ঘটেছে, জঙ্গিরা ঘটাক বা সন্ত্রাসীরা ঘটাক, এই নর্থ বেঙ্গলে বিভিন্ন জেলায়, ঢাকা শহরে, ঢাকার আশেপাশে প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা আপনাদের দোয়ায় আমরা কিন্তু সেগুলি একেবারে ভালোভাবে ডিরেকশন করতে পেরেছি, আসামি গ্রেপ্তার করতে পেরেছি। তো কাজেই অতীতের আমাদের যে সাফল্য, সেই আলোকে আমি আশাবাদী সময় নিলেও এখানে খুনিদেরকে আমরা শনাক্ত করতে পারবো। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদায়িত্ব নিয়ে কাজ করতেছি, কাজে আমরা যে জঙ্গি নাই বা এরকম কিছু, আমরা সব বিষয়গুলি কি সম্ভাব্য সব বিষয়গুলি এবং যে সমস্ত তথ্যগুলি আমাদের সামনে আসতে আসতে সবগুলি আমলে নিয়েই আমরা কাজ করছি না। একটা বিচ্ছিন্ন একটি ঘটনায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এটা আমি বলবো না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতে অনেক সময়ের চেয়ে অনেক ভালো আছে, এটা আপনারাও স্বীকার করবেন, দেশি বিদেশি সবাই এটা স্বীকার করবেন।